নবরাত্রি এসেছে নবরাত্রির আক্ষরিক অর্থ হল নটি রাত কেন এর উদযাপন করা হয় প্রত্যেক মাস অমাবস্যার পরের দিনটি যেটাকে নো ডে বা নিউমুন ডেও বলা হয় অমাবস্যার পর থেকে দিনগুলোকে গোনা হয় নবম দিনটিকে বলা হয় নবমী মানে নয় নবম দিনটি নাইন ডেজ আর এই নটি দিনকে ধরা হয় নারীত্বের প্রতীক এই আঠাশ দিনের মধ্যে দেড় দিন যেটা কি না প্রায় তিরিশ থেকে ছত্রিশ ঘন্টা এটা একটা নিষ্ক্রিয় সময় যখন পূর্ণচন্দ্র থাকে তো বাকি সাতাশ দিনগুলো সেগুলোকে একটা নির্দিষ্টভাবে হিসেব করা হয় সাতাশ দিন এই দিনগুলো হলো তাৎপর্যপূর্ণ আমাদের সৌরচক্রগুলোর পরিপ্রেক্ষিতে তো এর এক তৃতীয়াংশকে ধরা হয় নারীত্বের প্রতীক এই নয় দিন বাকি আঠেরো দিনকে ধরা হয় পুরুষত্বের প্রতীক তো যখন নারী প্রকৃতির এই সময়টি চলে বা দেবীপক্ষ সেই সময়টায় আমাদের সংস্কৃতিতে নবমী পর্যন্ত সমস্ত আরাধনাই করা হয় দেবীর উদ্দেশ্যে তারপর ব্যাপারটি বদলায় বিশেষ করে আমাদের কাশ্মীর থেকে যে সংস্কৃতিটি এসেছে যেটা এক প্রচণ্ড শক্তিশালী নারীত্বকে আরাধনা করার সংস্কৃতি আমি অতীতের কথা বলছি আজ তো কাশ্মীরের কথা বললে প্রথমেই মাথায় আসে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলাম এই ধরনের চরম বিষয় বিভিন্ন বিষয়ের চরম অবস্থা কিন্তু যেগুলো বলছি এগুলো প্রায় সাতশো বছর আগেকার কথা তার আগে এবং তার পরেও বেশ কিছু সময় ধরে কাশ্মীর এক অত্যন্ত শক্তিশালী দেবী প্রক্রিয়ার স্থান ছিল নারী প্রকৃতি ভিত্তিক নানা আচার অনুষ্ঠান নানা শক্তিশালী প্রক্রিয়া পালন করা হতো প্রত্যেক নবমীতে অর্থাৎ এই নয় দিন ধরে বারো মাসেই এটা চলছে এবং বিভিন্ন দেবীকে উৎসর্গ করা এখন যেটা চলছে যেটাকে দশেরা বলা হয় বা যেটাকে নবরাত্রি বলে বহু মানুষ উদযাপন করেন এটা উৎসর্গ করা হয়েছে দেবী সারদাকে এটাকে সবথেকে গুরুত্বপূর্ণ মানা হতো কারণ সারদা হলেন শিক্ষার দেবী একটি মানুষের পক্ষে যা কিছু কার্য করা সম্ভব এই সংস্কৃতিতে সবসময় এটাই মানা হয়েছে যে শিক্ষা অর্জন করাই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে লড়াই করতে পারে সে যুদ্ধ জয় করতে পারে সে দৌড়তে পারে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কার্য যেটা একটি মানুষ করতে পারে হলো কোনো কিছু শেখা সেটাই আমাদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় অন্যান্য প্রাণীরা আমাদের থেকে জোরে দৌড়োতে পারে আমাদের থেকে শক্তিশালী অনেক কিছু করতে পারে যেটা আমরা পারি না কিন্তু আমাদের মতন শিখতে পারে না তো এই নবরাত্রি যেটা এখন চলছে এই সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে এটি উৎসর্গ করা হয় সারদা দেবীকে যিনি শিক্ষার দেবী কারণ এটা আমাদের কাছে অনন্য এটা মানুষ হওয়ার গর্ব যে আপনি প্রায় যে কোনো কিছুই শিখতে পারেন যদি ইচ্ছুক হন তাহলে শিখতে পারেন অন্য প্রাণীরা ইচ্ছুক হলেও তারা শিখতে পারে না তাই এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ নবরাত্রি যেটা শারদার প্রতি উৎসর্গীকৃত এবং অবশ্যই আপনার কিছু শেখা উচিত